वेलकम टू youtube.com मेनी मेनी थैंक्स टू द youtube.com क्योंना एई धरनेर एकटा प्लैटफर्मे जे पढ़ानोर सुजोग पेयेछि तार जन्य YouTube के खुबी धन्यवाद एवं कखनो दिन भाबिनि जे एभावे आमाके एरकम एकटा सुजोग करे देबे। तो एखन आमरा क्लास 11 एर आपन वेस्टमिनस्टर ब्रिज इंग्लिश पोएम উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা সেই কবিতা থেকে আমরা রিডিং করব মানে এবং কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, অবজেক্টিভ প্রশ্ন আলোচনা করব এবং একটি বড় প্রশ্ন উত্তর লেখার মতো একটা নোট দেব। সবাই তোমরা খাতা পেন নিয়ে বসো এবং বইটা পেজ নাম্বার 35 খোলো। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, September 3, 1802, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ नेचर पोएट, ही वॉज द पायोनियर ऑफ द इंग्लिश रोमांटिक मूवमेंट, ही वॉज ए रोमांटिक पोएट, ही लव्स नेचर, ही एंजॉयज द ब्यूटी ऑफ नेचर, ही वॉज बोर्न इन 1770 एंड डाइड इन 1850। सम ऑफ हिज नोटेबल वर्क्स इनक्लूड, किछु किछु तार काजकर्म जेगुलो आछे, लाइन्स कम्पोज्ड ए फ्यू माइल्स अबव टिनटन एवे, ओट ऑन द इंटीमेशंस ऑफ इमोर्टालिटी प्रेलुड, ये समस्त तार इम्पोर्टेंट कविता। एबारे आमरा चले आसि कविताटा कि सम्बन्धे बोलछेन। द पोएट इज टास्ट बाय द अनटेंट ब्यूटी अफ द मर्निंग ओवर द सिटी अफ लंडन, लंडनेर सकालेर एकटी शहरेर लंडन शहरेर सकालेर जे दृश्यटा सूर्य उठार परे जे कविर मने प्रभावित करेछिल সেই লন্ডন শহরটার তিনি বর্ণনা করেছেন। এই সূর্যের আলো এমনভাবে পড়েছে যেন শহরটি একটি পোশাক পরে আছে। ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইবস দ্য পিওর অ্যান্ড পিসফুল বিউটি অফ হিস সিটি, এই শহরের একটি খাঁটি এবং শান্তিপূর্ণ সৌন্দর্যের বর্ণনা করেছেন এখানে। বিফোর দ্য বাসল অ্যান্ড হারি অফ দ্য ডে হ্যাভ স্টার্টেড, মানুষের দিনের যে ব্যস্ততা সেটা শুরু হওয়ার আগের মুহূর্ত তিনি বর্ণনা করেছেন, মানে পিপুলরা তখনও ঘুমিয়ে আছে সেই জন্য কোনো জায়গায় কোনো কাজ শুরু হয়নি। দ্য পোয়েট ইজ মুভড বাই দ্য সোমলুন লেন্ট বিউটি অফ দ্য মর্নিং দ্যাট র্যাপস আপ দ্য সিটি ইন ট্র্যাঙ্কুইলিটি, শহরটা যে একদম নিস্তব্ধতায় মোড়া সেটাকেই তিনি কবিতাকে তার মধ্যে একটা সৌন্দর্যটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে যার এই সৌন্দর্য দেখার মতো অনুভূতি নেই তিনি একজন আনএস্থেটিক পার্সন। দ্য আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, আর্থ মানে পৃথিবীর, আর এর থেকে বেশি সৌন্দর্য দেখানোর মতো আর নেই। ফেয়ার মানে সৌন্দর্য, শো মানে দেখানো, মোর মানে ফেয়ার, মোর ফেয়ার হচ্ছে অধিকতর সৌন্দর্য দেখানো, এনিথিং মানে কোনো কিছুই পৃথিবীর নেই। আর্থ হ্যাজ নট এনিথিং, ডাল উড হি বি অফ সোল, তার আত্মাটা তার মনটা হৃদয়টা একদমই নিরস, হু কুড পাস বাই, যে এইটাকে না দেখে চলে যাবে, হু কুড পাস বাই উইদাউট সিইং উইদাউট ভিজিটিং দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন, লন্ডনের শহরটির এই সৌন্দর্যটা না দেখে যে চলে যাবে তার মধ্যে কোনো সৌন্দর্যের অনুভূতি নেই। তিনি একজন আনএস্থেটিক পার্সন। এ সাইট সো টাচিং ইন ইটস মেজেস্টি, এই দৃশ্যটা এতই এত পরিমাণে স্পর্শকাতর, মানে এমনই মনের মধ্যে দাগ কেটে গেছে, ছুঁয়ে গেছে ইন ইটস মেজেস্টি, এতই এটা জাঁকজমকপূর্ণ, এত উজ্জ্বল। দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট উইয়ার, এই সিটির এই শহরটা দ্য সিটি অফ লন্ডন উইয়ার্স এ গার্মেন্ট, একটা পোশাক পরে আছে মনে হচ্ছে কবির মধ্যে, কেন এমনভাবে সূর্যটা পড়েছে শহরটার উপরে তিনি একটা পোশাক পরে আছেন মনে হচ্ছে। উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য তিনি পরে আছেন, সাইলেন্ট নীরব বেয়ার এবং উন্মুক্ত, সেই সৌন্দর্যটা তিনি উন্মুক্ত করেছেন। শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স টেম্পলস লাই, তাহলে জাহাজের মধ্যে কাজ এখনও শুরু হয়নি, টাওয়ার্সেরও কাজ শুরু হয়নি, ডোমস গম্বুজ থিয়েটার মন্দির এগুলো সব চুপচাপ ঘুমিয়ে আছে, মানে পিপল আর অ্যাসলিপ, সো দে ডু নট স্টার্ট এনি ওয়ার্ক, তারা কোনো কাজই শুরু করেনি।
সো দ্য হোল সিটি ইজ আ স্লিপ, সুতরাং সমস্ত শহরটা হচ্ছে ঘুমন্ত। ওপেন আন টু দ্য ফিল্ডস, সেই সৌন্দর্যটা কবি এটা কোথা থেকে দেখছেন, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে দেখছেন। হি অবজার্ভস দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ফ্রম দ্য ব্রিজ, দ্যাট ইজ ওয়েস্টমিনস্টার ব্রিজ। এবং তিনি কোথায় যাচ্ছিলেন, ফ্রান্সে যাচ্ছিলেন, ফ্রান্সে যাওয়ার পরে তিনি থেমে গেছেন, থেমে গিয়ে এটা দেখছেন। এবং সবসময় তিনি ডরোথি ওয়াটসের সাথে যেতেন, বোনের সাথে ঘুরে বেড়াতেন, প্রকৃতি দেখতে ভালোবাসতেন, ঠিক আছে। হি এনজয়স দ্য ইটার্নাল বিউটি অফ নেচার, শাশ্বত সৌন্দর্য তিনি দেখতে ভালোবাসতেন। এবং ওপেন অন টু দ্য ফিল্ডস, যেটা মাঠের দিকে বিস্তৃত, অ্যান্ড টু দ্য স্কাই, আকাশের দিকে বিস্তৃত, অল ব্রাইট, সব কিছু কিন্তু চকচক করছে, উজ্জ্বল, গ্লিটারিং, ঝলঝল করছে, ইন দ্য স্মোকলেস এয়ার, ধূম্রহীন বাতাস। সো দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রি ফ্রম এনি স্মোক, দেয়ার ইজ নো স্মোক ইন দ্য এয়ার, বাতাসে কোনো ধোঁয়া নেই। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, দ্য সান, সূর্য বলেছে এত সুন্দরভাবে কিরণ দিয়েছে যে সেটা ভাবাই যায় না, এর আগে এত সুন্দরভাবে কখনোই সেখানে এত রূপ ছড়িয়ে দেয়নি, এত সৌন্দর্য ছড়িয়ে দেয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম যখন সূর্যটা উঠেছে সকালে, তার প্রথম কিরণে ভ্যালি, রক, হিল, পাহাড়, পর্বত, উপত্যকা সবই কী দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। নেভার শো, তিনি আগে কখনো দেখেননি, আই নেভার ফেল্ড, আই মানে এখানে দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, নেভার ফেল, তখনও তিনি অনুভব করেন, কাম সো ড্রিপ, এত শান্ত স্নিগ্ধতা, দ্য রিভার গ্লাইড দ্যাট ইটস ওন সুইট উইল, এখানে রিভার বলতে টেমস নদীর কথা বলা হয়েছে, দ্য টেমস নদীটা কোথায় বয়ে চলছে, আন্ডার দ্য ব্রিজ, ব্রিজের তলা দিয়ে, দ্য টেমস ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ, ব্রিজের তলা দিয়ে টেমসটা বয়ে চলছে সুইফটলি, অ্যান্ড অ্যাট ইটস ওন সুইট উইল, নদী আপন বেগে চলে যাচ্ছে। ডিয়ার গড, হি প্রেস টু দ্য গড, হি অ্যাড্রেসেস দ্য গড, তিনি ঈশ্বরকে অ্যাড্রেস করে সম্বোধন করে, দ্য বিয়ের ভেরি হাউসেস সিম হ্যাজ স্লিপ, এই বাড়িগুলো মনে হয় যেন ঘুমন্ত, কেন ঘুমন্ত, দ্য হোল সিটি ইজ অ্যা স্লিপ, পিপল স্লিপস স্টিল, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, অল দ্যাট মাইটি হার্ট, এবং সমস্ত এই শক্তিশালী মনটা, হৃদয়টা ইজ লাইং স্টিল, তখনও কী হয়েছে, চুপচাপ শুয়ে আছে। তাহলে লন্ডন শহরটাই একটা মাইটি হার্ট, লন্ডনটাকে, লন্ডন শহরটাই পুরো একটা শক্তিশালী হৃদয়, সে এখনও শুয়ে আছে এখানে, ঠিক আছে। এখানে আমার মানেগুলো দেখে নিই, আর্থ হচ্ছে দ্য ওয়ার্ল্ড প্ল্যানেট উই লিভ ইন, যেখানে আমরা বাস করি, আর্থ, ফেয়ার হচ্ছে বিউটিফুল, সুন্দর, আর্থ হ্যাজ নট মোর ফেয়ার, তাহলে পৃথিবীর আর্থ দেখানোর মতো সৌন্দর্য নেই, ঠিক আছে, পৃথিবীর যা সুন্দর সব দেখিয়ে দিয়েছেন। ডাল, ডিভয়েড অফ নর্ম্যাল হিউম্যান ফিলিংস, মানুষের এই স্বাভাবিক অনুভূতিটা থেকে বঞ্চিত, ডিভয়েড বঞ্চিত, আর্টিস্টিক সেন্স, তার শিল্পীগত কোনো অনুভূতি নেই, যে এই দৃশ্যটা না দেখে চলে যাবে। ডাল অফ সোল, হি ওয়াজ নট এস্থেটিক, সে, তিনি একজন আনএস্থেটিক পার্সন, নান্দনিক বোধহীন পার্সন। পাস বাই, গো পাস, তিনি পেরিয়ে যান, পেরিয়ে যায় তিনি, গো পাস বাই উইদাউট নোটিসিং এনি অবজেক্ট অফ নেচার, উইদাউট নোটিসিং এনি বিউটিফুল অবজেক্ট অফ নেচার। টাচিং, ইমপ্রেসিভ, মেকিং সামওয়ান ইমোশনালি এক্সাইটেড অ্যান্ড স্ট্রাইকিং, মনোমুগ্ধকর, এটা মনকে ছুঁয়ে যাবে, ম্যাজেস্টি, দ্য ইমপ্রেসিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ কোয়ালিটি, বিউটি, সৌন্দর্য, মহিমা, যেগুলো বলেছে ম্যাজেস্টি। নেক্সট, স্টিপ হচ্ছে বেথ, ফ্লাড, বেথ হচ্ছে ফ্লাড বা প্লাবিত করেছে, স্পেন্ডার, গ্র্যান্ডার, ডিপ হচ্ছে প্লাবিত বা ফ্লাডেড, বেথ, দ্য সিটি ইজ ফ্লাডেড বাই দ্য সানলাইট, সিটি ইজ ফ্লাডেড বাই দ্য সানলাইট, বেথ বাই দ্য সানলাইট। স্প্লেন্ডার হচ্ছে গ্র্যান্ডার বা রেডিয়েন্স, দ্যুতিময়তা, ঠিক আছে। ইন এ কাম সো ডিপ, কামনেস অর কোয়াইটনেস অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ ভেরি ভেরি ডিপ, কামনেস, পরিবেশের নিস্তব্ধতা খুবই গভীর। রিভার, এখানে দ্য টেমস নদীর কথা বলা হয়েছে, রিভার, রিভার গ্লাইড হচ্ছে, দ্য রিভার ফ্লোজ, ফ্লোজ মানে প্রবাহিত হয়, গ্লাইড মানে প্রবাহিত হওয়া, অ্যাট ইটস ওন সুইট, আপন ছন্দে বয়ে যায়।
নেক্সট হচ্ছে হাউসে সিমস আর স্লিপ, মানে হোল সিটি ইজ আর স্লিপ, সমস্ত শহরটা এখনও নিদ্রামগ্ন। লাইং স্টিল হচ্ছে এখানে বৃহৎ নগরীটাকে একটা হৃদয় বলে ভাবা হয়েছে, মাইটি হার্ট অব লন্ডন সিটি। অবজেক্টিভ প্রশ্ন কিরূপ হতে পারে, দ্য পোয়েট সিজ দ্য বিউটি অফ লন্ডন, বয়েট কবি বিউটি অফ সিটি অফ লন্ডন, ইট ইজ এ সনেট, এটা একটা সনেট, অক্টেভ সেস্টেড, অক্টেভ এইট লাইন, সেস্টেড সিক্স লাইন, ইট ইজ এ পেট্রার্কান সনেট, এটা একটা পেট্রার্কান সনেট, ই সিজ দ্য বিউটি ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, মিস্টার বেস্ট জিনিস সুন্দর দেখছেন, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ এ বি বি এ বি বি এ সি ডি ই সি ডি সি ডি সি ডি সি ডি সি ডি তিনটে, আচ্ছা তিন দিয়ে ছ নাম ছয় মান লাইন, আচ্ছা এটা হচ্ছে চার চার আট লাইন। দ্য পোয়েট ইজ ইমপ্রেসড বাই দ্য বিউটি অফ লন্ডন, দ্য সিটি উইয়ার্স দ্য বিউটি অফ মর্নিং, সকালের সৌন্দর্য তিনি শহরটি পড়ে আছে, দ্য সিটি ইজ রেফার টু হিয়ার অ্যাজ লন্ডন, লন্ডন শহরের কথা বলা হয়েছে, হাউ ইজ নট এস্থেটিক, দ্য পার্সন হু পাসেস উইদাউট সিইং দ্য বিউটি অফ লন্ডন ইজ নট এস্থেটিক, হু উইয়ার্স গার্মেন্ট, লন্ডন সিটি উইয়ার্স দ্য গার্মেন্ট, হোয়াট ইজ গার্মেন্ট, গার্মেন্ট ইজ রেফার্স টু দ্য বিউটি অফ দ্য মর্নিং অর দ্য ফার্স্ট রে অফ দ্য সান ইন দ্য মর্নিং, হোয়াই ইজ দ্য অ্যাটমসফিয়ার সাইলেন্ট অ্যান্ড বেয়ার, পিপুল স্লিপ স্টিল দিন, দ্য সি স্কাই ইজ ক্লাউডলেস অ্যান্ড ক্লিয়ার, দ্য হোল সিটি অফ লন্ডন ইজ অ্যা স্লিপ, দ্য পোয়েট ফিলস কামনেস, দ্য হি এনজয়েজ দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন, দ্য রিভার থিমস ফ্লো স্মুথলি, হু হ্যাজ মাইটি হার্ট, দ্য সিটি অফ লন্ডন হ্যাজ মাইটি হার্ট, ই টেক্স রেস্ট, হুম ডাজ দ্য পোয়েট পার্সনিফাই, দ্য পোয়েট পার্সনিফাই দ্য সিটি অফ লন্ডন, দ্য পোয়েট প্রেস টু গড বিকজ হি ফিলস কাম সিং দ্য বিউটিফুল স্প্লেন্ডার অফ লন্ডন, হি এক্সপ্রেসেস হিজ জয় অ্যান্ড স্প্লেন্ডার। এ ড্যাশপ্রণ আসতে পারে কিংবা এমসিকিউ আসতে পারে বা বেছে লেখা আসতে পারে বা ছোটো প্রশ্নও লেখা যেতে পারে। এবার আমরা বড় প্রশ্ন আলোচনা করি, ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিউটিফুলি গিভস অ্যান্ড গিভস এ পেন পিকচার অফ লন্ডন সিটি ইন দ্য মর্নিং, সকালে একটা সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন, দ্য মর্নিং ওয়াজ কাম, সকালটা হচ্ছে শান্ত, দ্য সিটি ইজ ফ্লাডেড উইথ সানলাইট, সূর্যালোকের সাথে শহরটা প্লাবিত, রৌদ্রস্নাত, সূর্যস্নাত, দ্য পোয়েট ক্রসেস দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, কবি ওয়েস্টমিনস্টার ব্রিজ ক্রস করছিলেন, ক্রস করেন, ফ্রম দ্য ব্রিজ, ব্রিজ থেকে হি সিজ দ্য সিটি, তিনি শহরটা দেখেন, হি অ্যানাউন্সেস দ্যাট হি হ্যাজ সিন দ্য মোস্ট বিউটিফুল সাইট অন আর্থ, তিনি সবথেকে সুন্দর দৃশ্য দেখছেন পৃথিবী থেকে, লন্ডন উইয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ ড্রেস, ড্রেসের মতো করে লন্ডন শহরটা একটা সকালে সৌন্দর্য করে আছেন, ফ্যাক্টরিজ অ্যান্ড অফিসেস আর ইয়ে টু স্টার্ট, ফ্যাক্টরি এবং অফিস এখনও শুরু হয়নি, সো দ্য সিটি ইজ সাইলেন্ট, শহরটা হচ্ছে নীরব, দ্য স্কাই ইজ ক্লাউডলেস, আকাশটা হয় মেঘহীন, ইট ইজ ফ্রি ফ্রম স্মোক, এটা হচ্ছে ধোঁয়া থেকে মুক্ত, শিপ টাওয়ার্স থিয়েটার্স ডোমস টেম্পলস ড্যাজলস গ্লিটার্স, ড্যাজলস আর গ্লিটার মানে জলজল করছে, চকচক করছে, ইন ক্লিয়ার এয়ার, পরিষ্কার বাতাসে পরিষ্কার হয়ে তাদেরকে দেখা যাচ্ছে, তাদের সৌন্দর্যটা দেখা যাচ্ছে, দ্য ভ্যালি রক হিল লুক বিউটিফুল, তাদেরকে সুন্দর দেখাচ্ছে, ইন দ্য মর্নিং হুইন দ্য সানরাইজে, যখন সূর্য উদিত হয়, দ্য সিটি ইজ বেথড ইন সানলাইট, শহরটা হচ্ছে সূর্যালোকে স্নাত, দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য রিভার, কবি নদীটাকে ব্যক্তিত্ব করেছেন, টেমস নদীটাকে, হুইচ ফ্লো স্মুথলি, এরা খুব শান্তভাবে বয়ে যায়, পিপুল স্লিপস দিন, লোকেরা তখন ঘুমোয়, পিপুল ডু নট ওয়েক আপ, তখনও জাগেনি, সো দ্য হাউসেস আর অ্যাসলিপ, সুতরাং হাউস বাড়িগুলো সব নিদ্রামগ্ন, দ্য হোল সিটি ইজ অ্যাসলিপ, ইট ক্রিয়েটস এ পিসফুল অ্যাটমসফিয়ার, এটা একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে, দ্য পোয়েট প্রেস টু গড, কবি ঈশ্বরকে প্রার্থনা করেছেন কেন, এই ধরনের সৌন্দর্য অনুভূতির জন্য, এই ধরনের সৌন্দর্য তিনি সৃষ্টি করেছেন, সব সৃষ্টির মূল হচ্ছে কি ঈশ্বর, এবং সেই সৃষ্টি তিনি করেছেন, এবং সেই সৃষ্টিটা দেখে কবি কিন্তু আপ্লুত, কবি এনজয় করছেন, ওয়ার্ডসওয়ার্থ ইজ এ রোমান্টিক পোয়েট, এবং হি প্রজেক্টস লন্ডন অ্যাজ এ সোর্স অফ ন্যাচারাল বিউটি, হিন্স দ্য টাইটেল ইজ, যদি টাইটেল পড়ে তাহলে এই লাইনটা লিখব, টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য আপডেট, টাচ দ্য এন্ড স্ক্রিন টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, থ্যাংক ইউ।